মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে শনিবার, সকাল সকাল উঠে পড়েছি, কিচেনেও চলে এসেছি, ফ্রেশ হয়ে চা নেব আর মামা মেয়ের হরলিক্সটা নেব, বাকি স্যার চা করে খেয়ে বাজার চলে গেছেন। উনি কি হয় এখন অনেক আগে আগে ঘুম থেকে উঠে পড়েন, আর রাস্তার মিটিং ছিল তো চা করে মিটিং সেরে উনি বাজার চলে গেছেন আমাদেরকে দেখে। দেখেছো তোমাকে সুজি থেকে একটুখানি দূরে আনার চেষ্টা করছি, তো তুমি মানছো না কেমন, এমন বলে না, আমি সুজি খাই। দেখেছিস আটকে গেছে এটা কেমন, হরলিক্সটা খেয়ে নাও। সুজি না, এরপর এরপর ডিম পাউরুটি দেবো এখন। অ্যাকচুয়ালি ওকে একটু সকালের দিক করে হরলিক্স, তারপরে একটু অন্য ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করছি, স্কুল থাকলে তো এত কিছু হয় না, একটা ব্রেকফাস্ট করেই পাঠিয়ে দেওয়া হয়, ওর জন্য সকালে সুজিটা ওকে দিয়ে দিই, তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারে, নাহলে বাটার ব্রেড বা ডিম পাউরুটি দিলে মোটামুটি স্কুল বন্ধ হয়ে যাবে। চা আর হরলিক্স রেডি? যারা চা খায় না, চা না খেলে দিনটা ঠিক শুরুই করা যায় না। গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছিস তুই, নিয়ে সর সর সর, আসুন। মর্নিং, পিছন পোড়া পাউরুটি, এটাকে কোয়ার্টার পাউরুটি বলে, মানে তুমি তো বললে আমাকে, কই দেখিস এত বড় এনেছো, এটাই ছোট আনবে তো আমি জানি, চলো ব্রেকফাস্ট বন্দোবস্ত করা যাবে। হ্যাঁ, কেটে নিয়েছি, ধরো একটু ক্যামেরাটা আমার স্ট্যান্ড। মূলটাকে এরকম ভাবে তুমি লজ্জা করা, উল্টো পাল্টা কথা বলো তুমি, তুমি মেয়ের এখন কত করবো বলো তো, মেয়েটাকে নিয়ে মুলোর পরোটা একসময় খাইয়েছি তো, সেটা তো ভুলে গেছি তো কিরকম খেতে। এই যে তুমি আমাকে বললে কেন আমার আলুর পরোটা কেমন হয় বলো, আর বলবো কি করে, আমি তো কবে খেয়েছি আমার তো মনেই পড়ছে না। না ভালো মানুষরা সারা জীবন মনে রাখে, আমি তো ভালো মানুষ, এত সুন্দর ব্রেকফাস্ট করে খাওয়াচ্ছি আজকে। ঠিক আছে, এর জন্য ক্যামেরা ধরতে হলে না রান্নাঘরে স্ট্যান্ডার্ড রাখবে, আমি বলে দিচ্ছি, এই সমস্ত পাবলিক কে দিয়ে একদমই করাবেন, এদের যত নিন্দার কথা মনে পড়ে, প্রশংসা তো বাপের জন্মে করতে শেখা, সত্যি কথা এরকম, এটা সত্যি কথা, আমি যেটা বললাম তখন ভুল বললাম, না ভুল বলনি, বাটার ব্রেড ডাইবে ডিম পাউরুটিটা দেবো না, কিন্তু এত সুন্দর ব্রেকফাস্ট এর পরেও যদি বলো আমি খাওয়াই না, আমার তাহলে কষ্টের আর শেষ নেই জীবনে। বিশাল কিছু খাটনি লাগে না, দেখেছো তো পরোটা তুমি করতে, পরোটা যদি করতে আমি মেয়েটা যে তোমার ব্রেকফাস্ট করতে গিয়ে, তার মানে তোমার ব্রেকফাস্ট এর সঙ্গে সম্পর্কটা নেই, সম্পর্কটা হচ্ছে ও কতটা খাটছে। ও বাবা, খাটনি তো স্বাভাবিক ব্যাপার, বুঝলাম, তুমি যত পড়ি ইয়ে করবে মানে আউটপুট দিলেই তো ইনপুট পাবে না, বুঝলাম, তোমার ইনপুট নিয়ে আমার রাখার জায়গা নেই, তুমি চুপ করো। আর মেয়েটাকে দেখো পড়াশোনা করতে বসেছে, কি সুন্দর, স্কুল যাচ্ছে না তো কি হয়েছে, বাড়িতে কন্টিনিউ পড়াশোনা করছে, এই পমিয়া কি বলে, এটা হচ্ছে কোয়ার্টার পাউরুটি, আমি কি বলছি পাউরুটি, পেছন পড়া পাউরুটি, আরে আইডেন্টিফাই করা যাবে ভালো করে, ওর পিছনটা পুরোই তো ফোড়া ওর জন্য, চলে এসছে পাতলাটা, হাঁ কর, বড় করে হাঁ করতেছে, বড় হাঁ বড় হাঁ খাবি তুই, ওটা তোরই ওটা। এখানে দুধ দেওয়া হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি, আজকে হবে ওদের মাছের মাথা দিয়ে বাঁধা কপি,
এই যে পরের সপ্তাহের মাছ নিয়ে চলে এসছে আজকে, মাছগুলো সব ধোয়া টোয়া হয়ে গেছে, দেখে দেবো এগুলো সব হবে পরে, এইটাই শুধু আজকে করব, বাকি এটাও পরে হবে। চলো, স্যারের তো ওয়ার্ক ফ্রম হোম আছে, এক রাউন্ড মিটিং হয়ে গেছে, কাজে বসবে, আর আমি ততক্ষণে রান্নাগুলো ছেড়ে নিই। এটা কিন্তু ঠিক না, খাওয়ার সময় কার্টুন, নো কার্টুন খাওয়ার সময়তে। বাকি এই যে ভাত বেড়ে নিয়েছি, হ্যাঁ সেটাই, উচ্ছে ভাজা, পালং শাক, এখানে আছে মাছের একটু ঝোল, মাছের মাথা দিয়ে ভাত, আজকের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্রতিদিন খাওয়া দাওয়ার পরে ফল যখন খেতে বসে এই মেয়ে খাইয়ে দেবে, খাওয়ানো মানে সে বিভৎস ভাবে খাওয়ানো। একবার শুধু তোমরা আজকে দেখো, সরি দে আমি না, বাবাকে বাবাকে পরেরটা পরেরটা দে, আরো আছে বাবাকে বাবাকে দে দে দে, হচ্ছে না, আমি বাবা আগে ভাগে দুটো খাইনি দিয়ে তাড়াতাড়ি পাচ্ছিস না, হ বাবা একটা করে খোসা ছাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ দেখে দেখে ঢুকে দে, আমি আমি খাবো না, আমি খাবো না, তুই বাবাকে দে, আমার পাট পিঠে গেছে, দে দে ওটাও দিয়ে দে, দে সকালো সকালো দে 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 দে, আজকে কপালটা ভালো, দে 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 কি রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সেটা বড় কথা না, দে দে আজকে তো ভদ্রভাবে দিচ্ছে, আগের দিন তো একবারে সব টুসে দিচ্ছিল, দে দে পরটা দে পরটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দে 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 বাবাকে দে 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 দে, তারপর আরেকটা 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 দে 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 দে, ফাস ফাস ওই একটু করে টেস্ট করে করে দিচ্ছে, ওইটা আমার দে দে না একটু, কি বাজে দিল না, খাও যাও, ওটা বেসিনে ফেলতে যাচ্ছ, যাও গুড গার্ল, দেখেছ খাইয়ে দাইয়ে আবার ফেলতে গেল গেল রে আমার প্লেটটা, চলে এবার সবে, আমাদের কফি রেডি, ম্যাডামের হরলিক্স আর বিস্কিট, আর হচ্ছে এই বেকারি বিস্কিটগুলো স্যার এনেছেন, দেখো কি চওড়া চওড়া মোটা মোটা, আর এই কফিটা এবার আমি করলাম, মানে আজকে আমি করলাম হচ্ছে এইটা, এর আগেও একবার পেয়েছিলাম, দাদা দিয়েছিল কিন্তু তখন ভালো করতে পারিনি, কিছুই না গরম দুধের মধ্যে এক চামচ দিয়ে দিলে এটা পুরো গলে যাচ্ছে, দেখছি পুরো কফির মতন হয়ে যাচ্ছে, তো এইটা দিয়ে, এটা খুব কাজে দিয়েছে এইবারে, তো এটা দিয়ে বানিয়েছি আর খেতেও ভালো হয়েছে, শুধু একটু চিনি অ্যাড করতে হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, ম্যাডামকে হরলিক্স খাবো, কারণ এখন সন্ধেবেলা ঠিক নেই, সন্ধে অনেকটাই পেরিয়ে গেছে, আমরা অনেকটা দেরিতে ঘুমিয়ে পড়েছিলাম, ও আমি আর মেয়ে তিনজন মিলে, তো উঠতে উঠতে ওর জন্য দেরি হয়ে গেছে, তাই ওকে এখন টিফিন করাবো না, হরলিক্স খেয়ে নেবেন, একটু পরে তো ডিনারে বসবেন। সবজি টবজি সব কেটে নিয়েছি কালকের আর পরশু দিনের, এইটা হচ্ছে গোটাটাই পরশু দিনের আর এইটা হচ্ছে কালকের, আর ঘুগনি করবো বলে একটু মটরও ভিজিয়ে দিয়েছি। ওই সব ভুল ভাল কার্টুন দেখে কঙ্কাল, এ ও আয় খাবি আয়, এই যে ম্যাডামের গরম গরম বেগুন ভাজা, শুধু ম্যাডামের না, ম্যাডামের মায়েরও গরম গরম বেগুন ভাজা, আরো বেগুন ভাজা আছে, দুটোই না, আজকে রাতে ডিনার আমাদের শুধু বেগুন ভাজা রুটি দিয়েই হবে, শুধু স্যার খাবেন তো, আজকে ভেজে মাখিনি, আজকে শুধু গরম গরম বেগুন ভেজে নিয়েছি, বাকি চলো খেয়ে দিয়ে নিই, দেখা যায় তোমাদের সাথে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কারণ বোরিং মানুষ, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।